हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल मुक्ताज स्पेशल कुकिंग एंड लाइफ स्टाइले। आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब वेरी यूनिक एकटी मिष्टी रेसिपी। ये मिष्टिटीके आमार बासाते आमार हजबैंड एवं बाच्चारा हटडग मिष्टी बोले थाके, ताई ये मिष्टिर नाम दिएछि आमी हटडग मिष्टी। जदिओ बा सबाई ये मिष्टिटीके मालाई सैंडविच मिष्टी बोलेई जाने। प्रथमे आमी एकटी प्याने दिए दिच्छि 2 लिटार फुल क्रीम मिल्क। तारपर दूधटाते जखन एकटा बलक उठे आसबे तखन एते आमी एड करब 2 टेबिल स्पून भिनेगार एवं 2 टेबिल स्पून पानी। एकसाथे मिक्स करे आमी दूधे एड करे देब। तारपर किछुक्षण नाड़ाचाड़ा करते हबे। आस्ते आस्ते जखन दूधे छाना केटे आसबे तारपर आमी चूलार आँचटा बंध करे दिए एकटी चीज क्लथेर उपर छानाटाके छेके नेब। छानाटा छाका हुए गेले एर उपरे आमी 1 কাপ नर्मल पानी दिए छानाटा धुए फेलब। एते करे भिनेगारेर गंधटा चले जाबे। तारपर आमी 1 ঘন্টা छानाटाके झुलिए रेखे दिएछि। एखन आमी छानाटाके एकटा प्लेटे निये निएछि, दिए दिलाम 2 টেবিল স্পুন ময়দা এবং 2 টি স্পুন চিনি। दिए तारपर छानाटाके खूब भालो करे মথে নিতে হবে যতক্ষণ না একটা স্মুথ ডোতে পরিণত হয়। এরপর আমি ছানাটাকে ভাগ করে নেব, ছোট ছোট গোল বল বানিয়ে নেব। এতে করে মিষ্টিগুলো সব একই সাইজের হবে। তারপর একটি একটি বল নিয়ে প্রথমে আমি গোল করে তারপর লম্বা করে শেপ দিয়ে ঠিক চমচমের মতো শেপ দিয়ে নেব। একটু চ্যাপ্টা করে দিতে হবে। এখন আমি একে একে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো সব আমার বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টির শিরা তৈরি করব। মিষ্টি শিরা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি এবং 8 কাপ পানি। দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ। দিয়ে আমি শিরাটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না চিনিটা গলে যায় এবং শিরাতে একটা বলক আসে। শিরাতে বলক চলে আসলে এখন আমি সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো একে একে অ্যাড করে দেব। এখন আমি ঢাকনা দিয়ে চুলার হিট হাইয়ে রেখে মিষ্টিগুলোকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে মিষ্টিগুলোকে ফ্লিপ করে দেব। এই পর্যায়ে মিষ্টিগুলো খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে আবারও 30 মিনিটস রান্না করব। মিষ্টিগুলো হয়ে গেলে আমি এখন মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। তারপর আমি আরেকটি প্যানে মালাই তৈরির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক, 1/2 কাপ মাওয়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, সামান্য জাফরান। আর মিষ্টির থেকে শিরা নিয়ে আমি অল্প অল্প করে এই মালাইতে শিরা অ্যাড করব। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। তারপর কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না মালাইটা একটি আঠালো ডোতে পরিণত হয়। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, এতে করে মালাইয়ের কালারটা খুব সুন্দর আসে। মালাইটা যখন প্যান থেকে একটু উঠে উঠে আসবে তখন বুঝতে হবে মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটা ঠান্ডা হয়ে গেলে এদিকে মিষ্টিগুলোর থেকে আমি শিরাটা ঝরিয়ে নিয়ে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। ঠিক হটডগের ব্রেডটা যেরকমভাবে কাটা থাকে, এক সাইডটা লাগানো থাকে, ঠিক সেইভাবেই আমি মিষ্টিগুলো কেটে নিচ্ছি। মিষ্টিটা কাটা হয়ে গেলে আমি এর ভেতরে সেই মালাইটা ঠিক হাতের মুঠোয় নিয়ে লম্বা শেপ দিয়ে আমি মিষ্টিগুলোর ভেতরে দিয়ে হটডগ মিষ্টিটা রেডি করে নিচ্ছি। দেখুন মিষ্টিটা দেখতে ঠিক হটডগের মতোই মনে হচ্ছে, তাই আমার বাসাতে আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড ওরা এই মিষ্টিকে হটডগ মিষ্টি বলে। তৈরি হয়ে গেল ভেরি ইউনিক হটডগ মিষ্টি। আশা করি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লেগেছে। আমি আপনাদের এখন একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। আমি মিষ্টির উপরে একটু জাফরান এবং মাওয়া দিয়ে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো মাশাআল্লাহ
কতটা জুসি হয়েছে এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা বাড়িতে তৈরি করবেন আমার এই রেসিপি ফলো করে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।